আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি ডালিম, আনার বা বেদানা এই ফল নিয়ে কিছু এই ফলের কিছু পুষ্টিগুণ, উপকারিতা ও সতর্কতা নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করছি। লাল রঙের এই ফলের মধ্যে ডালিম বা আনারের নামটা একটু বিশেষভাবে সবার আগে চলে আসে। সম্ভবত এর পুষ্টিগুণ আর দেখতে সুন্দর হয়, কিন্তু এই ফল খেলে কি হয় তা কি আপনি জানেন? অনেকে আবার এই ফলকে বলেন বেদানা বা আনার। তবে যে নামে এই ফলকে ডাকা হোক না কেন, এই ফলের পুষ্টিগুণ কিন্তু একদমই কমবে না। ডালিম বা বেদানার কতিপয় পুষ্টি ও ঔষধি গুণাগুণ আলোচনা করছি। তো আপনারা এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, তাহলে অনেকেই এই ভিডিওটা দেখে উপকৃত হবে। এখন আমি ডালিমের ভিতর থেকে ডালিম এই কোয়াগুলো বের করে নিচ্ছি। অনেক অনেক মজা। ডালিম বা বেদানার মধ্যে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধী গুণাগুণ, তবে কিছুটা দামি হওয়ার কারণে অনেকেই এই ডালিম খেতে চান না। নিয়মিত ডালিম খেলে শরীরের বহু উপকার পাওয়া যায়। তো চলুন জেনে নেওয়া যাক ডালিমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। ডালিম বা বেদানায় প্রচুর পরিমাণে ফাইবার সহ ভিটামিন কে, সি ও বি রয়েছে। এছাড়া আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের মতো প্রচুর মিনারেলস উপস্থিত রয়েছে। এগুলো শরীর চাঙ্গা রাখতে একান্ত উপকারী। ডালিম মজাদার ও পুষ্টিকর একটি ফল। ফলটি প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এক কাপ ডালিম দানায় রয়েছে আপনার দৈনন্দিন চাহিদার 30% ভিটামিন সি, 36% ভিটামিন কে, 16% ভিটামিন বি নাইন ও 12% পটাশিয়াম। এতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, যা কমলা, আপেল ও আমের চেয়েও 4 গুণ, আতা ও আঙুরের চেয়েও 2 গুণ, বড়ই ও আনারসের চেয়ে প্রায় 7 গুণ বেশি। এর প্রতি 100 গ্রাম ডালিমে 78 ভাগ পানি, 1.5 ভাগ আমিষ, 0.1 ভাগ স্নেহ, 5.1 ভাগ আঁশ, 14.5 ভাগ শর্করা, 0.7 ভাগ খনিজ, 10 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.3 মিলিগ্রাম রিবোফ্লোভিন, 0.3 মিলিগ্রাম নিয়াসিন ও 14 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। তো আপনাদেরকে আরেকটি তথ্য দিচ্ছি, অন্তঃসত্ত্বা নারীদের জন্য রক্তের প্রয়োজন মেটাতে ডালিম বা বেদানা খুবই কার্যকর। শরীরের পানির মাত্রা বজায় রেখে ডিহাইড্রেশন রোধ করে এই ফল। মাতৃগর্ভে থাকা শিশুর পুষ্টির জন্য বেদানা অপরিহার্য। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন, যারা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছেন, তাদের দেহে রক্তের ঘাটতি পূরণ করতে ডালিম বা বেদানার গুরুত্ব অপরিসীম। বেদানায় থাকা আয়রন এক্ষেত্রে ব্যাপক উপকার করে। হৃদরোগের ঝুঁকি কমাতেও চিকিৎসকরা বেদানা বা ডালিম খাওয়ার পরামর্শ দিয়েছেন। শারীরিক দুর্বলতা দূর করতে বেদানা উপকারী। বেদানা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ,
নিয়ন্ত্রণ করে। প্রাকৃতিক ইনসুলিন বেদনা বেদানা ডায়াবেটিসের জন্য উপকারী। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিসে পরিপূর্ণ এই ফলটি খাওয়া মাত্র মুখ গহ্বরের ভেতরে উপস্থিত ক্ষতিকারক সকল জীবাণু মরে যায়, ফলে ক্যাভিটির মতো সমস্যা হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। অতিরিক্ত চুল পড়া সমস্যা এমনকি ত্বকের সুরক্ষাতেও বেদানার ভূমিকা অপরিহার্য। যেমন ত্বকের বলিরেখা, কালো সপসপ দাগ এগুলো দূর করে, উজ্জ্বলতা বাড়াতে এবং বয়স ধরে রাখতে এই ফল খুবই উপকারী। অনেক স্বাদ। তো প্রতিদিন না হলেও সপ্তাহে দু একদিন ডালিম খাওয়ার চেষ্টা করবেন সবাই। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, ডালিম খাওয়ারও কিছু সতর্কতা রয়েছে। তবে যারা ডায়রিয়া, যেমন যারা ডায়রিয়া, অ্যালার্জি কিংবা সর্দি কাশিতে ভুগছেন, তারা এই ফল খাবেন না। মানসিক সমস্যার ওষুধ যেমন যারা সেবন করছেন, কিংবা কম উচ্চচাপের রোগীরাও এই ফল থেকে দূরে থাকুন, কারণ এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তো সবাই, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখে উপকৃত হয়। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকলো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।